الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكل প্রশংসা আল্লাহ রব্বুল ইজ্জতের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। এবং আজকের আমাদের এই প্রোগ্রাম ফেইথ ডিসকাশনে আমার কথা শুনে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। সম্মানিত ইকরা দর্শক, বাংলার ভাই এবং বোনেরা যারা আজকে আমার এই প্রোগ্রাম দেখতেছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং আমার প্রোগ্রামের শুরুতেই আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুম বলছি। ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে সৃষ্টি করেছেন, যেভাবে আল্লাহ রব্বুল ইজ্জত এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং আল্লাহ রব্বুল ইজ্জত এই পৃথিবী সৃষ্টি করার একটা উদ্দেশ্য নিহিত রয়েছে। উনি তো ওনার মেহরবানি করে আমাদের সবাইকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে ইমান দান করেছেন। ফজরত ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই উনার বিখ্যাত গ্রন্থে লিখেছেন, হামদে বেহদ মরখুদায়ে পাখেরা আখে ইমা দাদে মুস্তে খাখেরা, সমস্ত প্রশংসা ওই আল্লাহ রব্বুল আলমিনের যিনি হামদে বেহদ মরখুদায়ে পাখেরা, যে খুদা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে মাটি দ্বারা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সেই মাটি দিয়ে সৃষ্টি করার পরে আমাদেরকে ইমানের দ্বারা ইমান দান দিয়েছেন এবং ইমানের ধন দিয়ে আমাদেরকে দনায়িত করে দিয়েছেন। ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জত যদি আমাদেরকে ইমান দান না করতেন তাহলে হয়তো আমাদের জীবনটা অন্যরকম চলে যেত। এই পৃথিবীতে আমরা যেভাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সেইভাবে এই পৃথিবীতে একদিন চলে যেতে হতো, কিন্তু মৃত্যুর পরে আমাদের যে কঠিন সময় আসতো সে সম্পর্কে হয়তো আমরা অবগত হইতাম না। যাই হোক, আল্লাহ রব্বুল ইজ্জত ওনার অফুরন্ত মেহরবানি আমাদের উপর। আল্লাহ উনি রহমান, আল্লাহ উনি রহিম, আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং উনি মেহরবানি করে আমাদেরকেও সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেন নাই, আমাদেরকে সৃষ্টির পরে আমাদেরকে এই বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন এবং সবচাইতে বড় যে জিনিসটা আমাদেরকে দান করেছেন, দৌলতে ইমান দ্বারা আমাদেরকে নওয়াজিত করেছেন, ইমান দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল এই পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় ইমানের কথা বলেছেন। যেমন আমি প্রথমে শুরুতেই যে আয়াতটি তেলাওয়াত করেছি, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে, জামানার কসম খেয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর, সমস্ত মানুষ সম্প্রদায় ধ্বংসের মধ্যে নিপতিত হয়ে গেছে, ধ্বংসের মধ্যে চলে গিয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, হা যে সমস্ত মানুষ আল্লাহর উপর ইমান এনেছে, যে সমস্ত মানুষ আল্লাহর উপর ইমান এনেছে, ও আমিলুস সালিহাত, এবং এই পৃথিবীতে সৎ কাজ, নেক কাজ এবং ভালো কাজ করেছে। ইল্লাল্লাযীনা আমানু ও আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই পৃথিবীতে শুধু ইমান শুধু
নিয়ে এসে বসে থেকে নাই থাকে নাই, ইমানের সাথে সাথে নেক কাজ করেছে। ভাই এবং বোনেরা, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে ইমান সম্পর্কে দুই একটি কথা বলবো। আমাদের প্রিয় নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তশরিফ নিয়েছিলেন, মক্কাতে ওনার জন্মগ্রহণ হয়েছে এবং মক্কাতেই উনি ওনার জীবন যাপন করেছেন। যখন ওনার জন্ম থেকে 40 বছর পর্যন্ত উনি যখন আল্লাহ তালা ওনাকে এই মক্কাতে পাঠিলেন এবং মক্কাতে ওনার জীবনকাল যৌবন ওনার কিশোরকাল যৌবনকাল অতিক্রান্ত করলেন, মক্কার মানুষ ওনাকে আশার সম্পদ মনে করেছিল, মক্কার মানুষ ওনাকে সম্মানিত করেছিল আলামিন টাইটেল দিয়ে, এবং আরবের মধ্যে ওরা আমাদের প্রিয় নবীকে দিয়ে গর্ব করত। আমার নবীর চরিত্রিক কালচার এত ভালো ছিল যে সবাই ওনাকে সম্মান করত। ভাই এবং বোনেরা, সমস্যা বাতল তখনই যে মক্কার মানুষ আমার নবীকে আল আমিন অর্থাৎ সত্যবাদী টাইটেল দিয়েছিল। সেই মক্কার মানুষ যখন 40 বছর পরে আমার প্রিয় নবী আমার প্রিয় নবীর উপর কোরআন শরীফে আয়াত নাজিল হলো এবং আল্লাহ তাআলা ওনাকে নবী হিসাবে ঘোষণা দান করলেন, তখন থেকে মক্কার মানুষেরা এই পত্তলিখরা এই ফেইগানরা আমার নবীর দুশ্মন হয়ে গিয়েছিল। যাই হোক, তখন দুশ্মন হয়ে গিয়েছিল কিন্তু আমার নবীকে তো অসচ্চরিত্র বলতে পারে নাই, মিথ্যাবাদী বলতে পারে নাই, ওরা বিভিন্ন লকব অথবা টাইটেল দিয়েছিল ঠিকই, আমার নবীকে অসম্মানিত করেছিল, আমার নবীর সাথে যুদ্ধ করেছিল, কিন্তু ওরা ডাইরেক্টলি একথা বলতে পারে নাই যে আমার নবী মিথ্যাবাদী ছিলেন, কারণ আমার নবী জীবনে কখনো মিথ্যা কথা বলেননি। ভাই এবং বোনেরা, আমরা ইমান এনেছি আল্লাহর উপর, আমাদের রবকে আল্লাহ। এক সাহাবি জিজ্ঞাসা, এই আল্লাহ রসুল মাল ইমান ও ইয়া রসুল আল্লাহ, ইমান কাকে বলে? আল্লাহ নবী ইমান বলেন আন্তাশাদা বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। আমরা যারা আল্লাহর উপর ইমান এনেছি আমরা কার উপর বিশ্বাস করেছি? আল্লাহর উপর বিশ্বাস করেছি। এবং যদি কেউ যদি এক আল্লাহ যদি মানে এবং আমার প্রিয় নবীকে যদি নবী না মানে তাহলে তার বিশ্বাস তার ইমান হবে না, তার পূর্ণ ইমান আনা হলো না। অর্থাৎ ইমান আনতে হলে আল্লাহর উপর যেভাবে বিশ্বাস করতে হবে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরও বিশ্বাস স্থাপন করতে হবে, পূর্ণ আস্থা এবং পূর্ণ আস্থা আল্লাহর উপর যেভাবে আনতে হবে ঠিক সেইভাবে আমার প্রিয় নবীর উপর পূর্ণ আস্থা আনতে হবে। এই জন্য আমরা বলি, আমরা যে প্রত্যেক দিন নামাজে যখন আজান দেওয়া হয় মসজিদের মিনার থেকে যখন আজান আসে তখন বলা হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ কোনো সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া আর কেহ নেই। তারপরে ও আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এবং তারপরে আমরা বলি এবং আমি সাক্ষ্য দিচ্ছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আমাদের নবী এবং রসুল। এখন যদি কোনো মানুষ মনে করে, কোনো ব্যক্তি বলে আমি আল্লাহর উপর ইমান আনলাম কিন্তু নবী মুহাম্মদ রাসূলের উপর আমি ইমান আনতে পারি না, ওনাকে আমি বিশ্বাস করি না, তাহলে ওনাকে আমরা এই মুমিন বলতে পারবো না, ওনাকে আমরা ইমানওয়ালা বলতে পারবো না, ওনাকে আমরা মুসলমান বলতে পারবো না। ওনাকে মুসলমান বলতে হলে, ইমানকে প্রমাণিত করতে হলে আমাদের প্রিয় নবী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পূর্ণ বিশ্বাস এবং বিশ্বাস স্থাপন করতে হবে যেভাবে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের কোয়ালিটি, একজন মুমিন তার কোয়ালিটি কি হবে, একজন মুমিনের গুণ কি হবে, তার সিফত কি হবে, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন কোনো মুমিনের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, আল্লাহর কথা যখন বলা হয় তখন তার ওয়াজিলাত কুলুবুহুম, তার আত্মা শান্তি লাভ করে, তার আত্মা উৎসাহিত হয়, তার আত্মাটা জ্বলে উঠে,
ওটা শোনার জন্য উদার এবং উদ্গ্রীব হয়ে ওঠে। এটা হলো মুমিনের কোয়ালিটি, মুমিনের কোয়ালিটি। যদি একজন মানুষ, একজন মানুষ যদি সে আল্লাহর কালাম শুনে, একজন মানুষ যদি আল্লাহর কথা শুনে আর তার অন্তরে যদি তার মহব্বত সৃষ্টি না হয়, তাহলে বোঝা গেল তার মধ্যে ইমানের কোয়ালিটিটা একদম নিচু হয়ে আছে। অর্থাৎ ইমানের আলোটা নিবু নিবু বাপ করতেছে। আর যদি কোনো মুমিন আল্লাহর কথা শুনে, তার ইমানে যদি তার তার হৃদয়ের আলোটা যদি স্পার্কিং করতে থাকে, উপরের দিকে উঠতে থাকে, তাহলে বলবেন, বুঝবেন তার ইমানের কোয়ালিটিটা উপরে চলে আসতেছে। ওইজা তুলিয়া তালিম আয়াতু জাদাত হুম ইমান, আল্লাহ তালা বলছেন যখন তার সামনে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, তখন তার ইমানটা উপর দিকে চলতে থাকে, উপরের দিকে যাইতে থাকে। অর্থাৎ উপরের দিকে চলতে চলতে আল্লাহর ক্লোজ, আল্লাহর কাছে যাইতে থাকে, কাছ হইতে থাকে। তাহলে বোঝা গেল ভাই বোনেরা, ইমানটা উপরেও যায় নিচে আসে। মনে করেন একজন মানুষ, একজন মানুষ মনে করেন সে শুধু ইমান এনেছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে এবং আমার নবীর উপর বিশ্বাস স্থাপন করেছে, এবং তার জীবনে কোনো নেক কাজ করে নাই, সে কখনো নামাজ পড়তেছে না, রোজা রাখতেছে না, যাকাত দিতেছে না, অথবা কোনো ভালো কাম করতেছে না, তাহলে বুঝতে হবে তার ইমানটা ধীরে ধীরে নিচে চলে আসতেছে। অর্থাৎ সে শুধু অ্যাকাউন্টটা করেছে, কিন্তু সে অ্যাকাউন্টে আর কোনো কিছু রাখে নাই। মনে করেন আপনি ব্যাংকে একটা অ্যাকাউন্ট করেছেন, কখনো কোনো পয়সা রাখেন নাই, তাহলে আপনার অ্যাকাউন্টটা জিরো থাকবে। অর্থাৎ ইমান তো আপনি আনলেন, কিন্তু আপনার ইমানের যে অ্যাকাউন্টটা করেছেন, সেই অ্যাকাউন্টে আপনি কোনো কারেন্সি জমা করেন নাই। ভাই এবং বোনেরা, খয়বরের যুদ্ধের সময় ইহুদিদের একজন 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 রাখাল ছিল, সে ইহুদিদের বকরি রাখত। ওনার নাম ছিল আসওয়াদ রাঈ। আসওয়াদ অর্থ খালো, রাঈ বলতো অর্থ হলো যে রাখোয়াল, যে বেড়ি এবং গরু ছাগল যে রাখালি করে, আমাদের দেশে যেভাবে রাখাল বলা হয়। সেই ভদ্রলোক, ওনাকে নাম ছিল আসওয়াদ, এই জন্য আসওয়াদ বলা হতো, হইতো যে উনি একদম খালো ছিলেন। এই সাহাবি করলেন কি এই এই ব্যক্তি উনি মুসলমান ছিলেন না, যখন আল্লাহ রসুলের কথা শুনলেন, আল্লাহ রসুলের গুণগান শুনলেন, তো উনার অন্তরে ইমান আনার একটা একটা স্বাদ, ইনার একটা উৎসাহ ওনার অন্তরে সৃষ্টি হলো। উনি আল্লাহ রসুলের কাছে আসলেন, চুপি চুপি করে আল্লাহ রসুলের কাছে আসলেন, আসিয়া বললেন, ইয়া রসুলাল্লাহ, আমি ইহুদের একজন রাখাল, আমি মুসলমান নই, আমি যদি মুসলমান হয়ে যাই, আমি যদি আপনার উপর এবং আল্লাহর উপর ইমান নিয়ে আসি, তাহলে কি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন? আমার প্রিয় নবী ওর রসুল করিম সাল্লাল্লাহু বললেন, হা ভাই, যদি কোনো মানুষ আল্লাহর উপর যদি ইমান নিয়ে আসে, কোনো মানুষ যদি আল্লাহর উপর ইমান সত্য সত্যিকার অর্থে ইমান নিয়ে আসে, তাহলে আল্লাহ তালা তার জীবনের সব গুণা ক্ষমা করে দিবেন। ইভেন কোনো মানুষ যদি 80 বছরের বয়সে যদি ইমান নিয়ে আসে, তাহলে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন। এই যুবক সাহাবি ও যুবক বলতেছেন, ইয়া রসুল আল্লাহ, হে আল্লাহ রসুল, আমি একজন খালো লোক এবং আমি একজন নগণ্য একজন মানুষ, আমি চাকরি করি, আমি গরুর ভেড়া রাখালি করি, আমাকে কি আল্লাহ তালা এর উত্তম বদলা দিবেন? আমাকে কি আল্লাহ তালা মাফ করে দিবেন কিয়ামতের দিন? আমাকে কি আল্লাহ তালা জান্নাত দান করবেন এই খালো বিদঘুটে চেহারা লুককে, লোকটিকে? আল্লাহ রসুল বললেন, হে ভাই, আল্লাহর কাছে সবাই সমান, আপনি যদি ইমান নিয়ে আসেন এবং ইমান নিয়ে যদি দুনিয়া থেকে চলে যেতে পারেন, ইমানের সাথে চলে যেতে পারেন, তাহলে আল্লাহ তালা আপনার চেহারাকে সুন্দর করে দিবেন এবং আল্লাহ তালা উনি বেহেশ দান করবেন। অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন যে বেহেস্তিদেরকে আল্লাহ তালা যে বেহেস দান করবেন, সবচেয়েতে নিম্ন মর্যাদার বেহেস্তি যিনি হবেন। ভাই এবং বোনেরা, আমি আমার এই প্রোগ্রাম ফেইথ ডিসকানের পক্ষ থেকে একটি কথা বলতে চাই, দেখেন সবচেয়েতে নিম্ন দরজার যিনি বেহেস লাভ করবেন, আল্লাহ রসুল বলেন এমন একটা মতির মতো বেহেস্ত হবে যে বেহেস্তের মধ্যে 70,000 খামড়া হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। দেখেন একটি বেহেস্ত 70,000 খামড়া হবে এবং 70,000 দরজা হবে। নিম্নে সবচাইতে নিম্ন বেহেস্তি যিনি হবেন এবং সবচাইতে নিম্ন
বেহেস্তে যিনি যে বেহেস্তে লাভ করবেন সেই বেহেস্তে 70,000 খামরা হবে এবং 70,000 খামরাতে প্রবেশের জন্য 70,000 দরজা হবে এবং উনি যখন প্রবেশ করবেন তখন 70,000 দরজার সামনে দাঁড়িয়ে 70 জন ফেরিস্তা 70,000 দরজার সামনে দাঁড়িয়ে ওনাকে ওয়েলকাম করতে থাকবেন। ভাই বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন, যেন আমরা যেন নেক আমল করতে পারি এবং আমরা যেন যে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারি এবং আল্লাহ তালা যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তো ভাই এবং বোনেরা, ওই সাহাবি আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো বিদ ঘুটে চেহারা লোকটিকে কি আল্লাহ তালা ক্ষমা করে দিবেন? আল্লাহ রাসুল বলছেন, হে যুবক ভাই, আল্লাহ তালা আপনার চেহারাকে সুন্দর করে জলমল উজ্জ্বল করে দিয়ে আল্লাহ তালা আপনাকেও বেহেস্ত দান করবেন। এই কথা শুনে এই যুবকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমি ইমান আনতেছি বলে আল্লাহ রাসূল ইমান নিয়ে আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুর রাসূল, এই বলে উনি ইমান নিয়ে আসলেন। দুপুরের সময় ছিল, তখনও জুহরের নামাজের হয়তো সময় হয় নাই। এই সাহাবি ইমান আনার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কয়েক হাজার এই বেড়া ছাগল আছে যারা আমি একুদিদের আমি রাখালি করছি, ওগুলা কি আমি নিয়ে আসবো? আল্লাহ রাসূল বললেন, না, ওগুলা তুমি হিউদেরকে ফেরত দেও এবং ওদেরকে ঘোষণা করে দিয়ে দেও যে আমি মুসলমান হয়ে গেছি, আমি তোমাদের সাথে আর নয়। এই সাহাবি আল্লাহ রসুল থেকে বিদায় নিয়ে এই ইহুদিদের কাছে গিয়ে সমস্ত বেড়া বকরি ফিরত দিয়ে উনি আসলেন আল্লাহ রসুলের সাহাবেদের সাথে, এসে ইহুদিদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে ওখানে শাহাদত বরণ করলেন। অর্থাৎ এই সাহাবি যখন ইন্তেকাল করেন, ইমান আনার পর কয়েক ঘন্টার মধ্যেই উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। ইমান আনার কিছুক্ষণের পরেই যুদ্ধের ময়দানে গিয়ে উনি শাহাদত বরণ করেন। আল্লাহ রসুল শাহাদত বরণ কথা শুনে ওই সাহাবি কিন্তু নামাজ একক নামাজও পড়েন নাই, অর্থাৎ নামাজের সময় আসে নাই, আল্লাহ রসুল নিজে উনার গোসল দিলেন, এ নিজে কাফন দাফন করে নামাজ জানাজা পড়লেন এবং বললেন, হে আমার সাহাবিরা, আমি দেখছি আল্লাহ রব্বুল ইজ্জত আমার এই সাহাবি আসদ রায়কে, যিনি চেহারা কালো ছিল বিদ ঘুটেছিল, তার চেহারাকে সুন্দর করে দিয়েছেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাই এবং বোনেরা, দেখেন কতটুকু মর্যাদা ইমানের, শুধু ইমানের জন্য আল্লাহ তালা এই সাহাবিকে বেহেশত দান করেছেন। আপনারা জানেন আমার প্রিয় নবী যখন মদিনাতে মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে এসেছিলেন, মদিনা এমন একটি শহর যে শহরের জন্য আল্লাহ রসুল শুধু ইমান দ্বারা জয়লাভ করেছিলেন। মদিনাতে আল্লাহ রসুল কোনো বাধা বিগ্রস্ত হন নাই, মদিনাতে কেউ সাথে লড়াই করতে হয় নাই, ঝগড়া করতে হয় নাই, অর্থাৎ আল্লাহ রসুল মদিনাতে আসার পর উনার ইমান এবং আমার নবীর আখলাক দেখে মদিনার সবাই মুসলমান হয়ে গিয়েছিল। ভাই এবং বোনেরা, আমরা তো ইমান ঠিকই নিয়ে এসেছি, আমরা তো জন্মসূত্রে মুসলমান হয়ে গেছি, আমাদের পিতা ছিলেন মুসলমান, আমাদের মাতা ছিলেন মুসলমান, আমাদের দাদা ছিলেন মুসলমান, আমাদের দাদি ছিলেন মুসলমান, আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে গেছি, কিন্তু ইমানের যে তাকাজা, ইমানের যে নিড, ইমানের যে ডিমান্ড, সেটা কি আমরা পূরণ করতে পারেছি? আমাদের প্রিয় নবী মদিনাতে যখন পৌঁছলেন তখন একগুলো মুনাফিক ওরা বলতে একগুলো লোক বলতেছিল, ওকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, অর্থাৎ যে সমস্ত মানুষ শুধু বলে আমি মুমিন হয়ে গেছি তা হবে না, আরাবু বেদুইনরা যখন বলল আরাবু আমান্না, আমরা ইমান নিয়ে এসেছি, আল্লাহ তাআলা বললেন বাল কুলু আসলামনা, না, আমরা মুসলমান হয়ে গেছি। ভাই এবং বোনেরা, ইমান এবং মুসলমানের মধ্যে পার্থক্যটা বুঝে নিতে হবে। মুসলমান হলো আপনি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছেন এবং এর উপরেই আপনি আছেন, একজন লোক দেখলে বলবে আপনি মুসলমান, আপনার চেহারা মুসলমানের মতো, আপনার নাম মুসলমানের মতো, আপনার কাপড় বেশনভূষা মুসলমানের মতো। আর মুমিন ইমানদার হইতে হইলে আপনাকে ডিমান্ড অফ দি ইমান, আপনি ইমানদার হইতে হইলে
আপনার নামাজ পড়তে হবে, আপনার রোজা রাখতে হবে, আপনার যদি তৌফিক তাহলে তাহলে যাকাত দিতে হবে, আপনার তৌফিক থাকে তাহলে জীবনে একবার হজে যেতে হবে। অর্থাৎ পূর্ণ খাঁটি মুমিন হতে হলে আপনি দিনের উপর পূর্ণ আস্থা শুধু নয়, দিনের পূর্ণ আমলগুলো আপনি করতে হবে। আজকে দেখেন আমাদের লক্ষ লক্ষ মুসলমান ভাই বোনেরা আমরা নামাজ পড়ার সুযোগ পাই না। অনেক মুসলমান ভাই বোনেরা ওরা শুধু জুম্মার দিন জুম্মার নামাজ পড়েন এবং নিজেকে একজন খাঁটি এবং পাক্কা এবং সাচ্চা মুসলমান মনে করেন। আসলে কি সেটা ঠিক? অবশ্যই ভাই বোন, ওটা ঠিক নয়। মনে রাখতে হবে আমার রসুল, আমার রসুল উনার জীবনের প্রতিটি মুহূর্ত ইমান এবং ইসলামের জন্য কুরবানি করে গিয়েছেন। আমাদের সাহাবারা ইমানের জন্য, ইমানকে হেফাজতের জন্য, ইমানকে রক্ষার জন্য সুদূর মদিনা থেকে চায়না পর্যন্ত গিয়েছেন, সুদূর মদিনা থেকে সিরিয়া পর্যন্ত গিয়েছেন, সুদূর মদিনা থেকে তিউনিসিয়া খায়রওয়ান পর্যন্ত গিয়েছেন। অর্থাৎ বিশ্বের আনাচে কানাচে সাহাবায়ে কেরাম এই দিনকে প্রতিষ্ঠার জন্য, এই দিনকে দিনের দাওয়াত প্রচারের জন্য, ইমানকে প্রতিষ্ঠা করার জন্য, মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য এই দুনিয়ার আনা সেখানে চেয়ে গিয়েছিলেন। আমরা কি সেই ইমান লাভ করে শুধু কি আমরা শুক্রবারে জুম্মা পড়লে আমাদের ইমানের দায়িত্ব আদায় হয়ে যাবে, না আমাদেরকে এই ইমানকে রক্ষার কাজে থাকতে হবে? মনে রাখবেন ভাই এবং বোনেরা, আপনি যদি আমল না করেন তাহলে আপনার ইমান নিচে নামতে হবে, নিচে নেমে যাবে। আমল সে জিন্দেগি বনতি হয় জান্নাত বিহি জাহান্নম বিহি, ইয়ে খাকি আপনি ফিতরত মে না নুরি হয় না নারী। আপনি আমল সে জিন্দেগি বনতি হয়, আমল যদি করেন তাহলে আপনার জিন্দেগি গড়ে উঠবে, আপনি যদি ঠিক মতো আমল করেন তাহলে আপনার লাইফ গড়ে উঠবে। ইয়ে খাকি আপনি ফিতরত মে, আল্লাহ তালা যে মাটি দ্বারা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই মাটি না নূর দ্বারা আমরা সৃষ্টি করেছেন, মাটি দ্বারা সৃষ্টি করেছেন। সো এই মাটির সৃষ্টি এই বডিকে যদি উপরে নিতে যান, আল্লাহর ক্লোজ এবং নৈকট্য লাভ করতে চান, তাহলে আপনি বেশি বেশি করে আমল করতে হবে। অর্থাৎ ইমানকে বাঁচিয়ে রাখতে হবে। ইমানকে যদি বাঁচিয়ে না রাখেন তাহলে যেমন মনে করেন হাদিস শরীফে এসেছে, যদি কোনো মুমিন যদি একাধারে তিনটি জুমা মিস করে দেয়, যদি কোনো মুমিন কোনো যদি মুসলমান একাধারে তিনটি জুম্মা যদি কোনো শরীয়ত উজর ছাড়া এই না পড়ে তাহলে তার নাম মুসলমানদের খাতা থেকে বহিষ্কার করে দেওয়া হয়, খারিজ করে দেওয়া হয় বলে নাউজুবিল্লাহ। অর্থাৎ আপনি যদি দাবি করেন আমি মুসলমান তাহলে মুসলমান হবেন না, হয়তো আল্লাহর দরবারে আল্লাহর খাতায় আল্লাহর বুকে আপনার মুসলমান থেকে নাম খারিজ হয়ে গেছে। অত বাইম বোনেরা, শুধু শুক্রবারের নামাজি অথবা ঈদের নামাজি হলে হবে না, আপনার ইমানকে বাঁচিয়ে রাখার জন্য ইউ শুড ডিফেন্স, ইউ শুড প্রটেক্ট ইয়োর ইমান। এবং ইমানকে প্রটেক্ট করতে হলে আপনি তিলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, নেক আমল করতে হবে। এবং নেক আমল তো আসমান থেকে আসে নাই, নেক আমল তো আপনার জীবন দ্বারা, আপনার চরিত্র দ্বারা, আপনার আখলাক দ্বারা ওইটাই করতে হবে। ভাই এবং বোনেরা মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সুন্দরভাবে আমল করার এবং ইমানকে রক্ষার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।